কংগ্রাচুলেশনস ইয়ামি ফুড ফিউশন ফর 400k সাবস্ক্রাইবারস। কংগ্রাচুলেশনস আপু ফর 400k, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার সবচেয়ে প্রিয় চ্যানেলের 400k উপলক্ষে আজকের এই চারতলা কেকটি আমি তৈরি করেছি। আমি মূলত আপুকে কংগ্রাচুলেশন জানানোর জন্যই এই কেকটা তৈরি করেছি। আমি আমার লাইফে এখনও পর্যন্ত দুইতলা কেকই তৈরি করিনি, শুধুমাত্র আপুকে উইশ করার জন্যই তার 400k উপলক্ষে চারতলা কেকটি তৈরি করেছি। এই কেকটা আসলে না বানালেই নয়, কারণ আমি অনেক আগে থেকে কেক বানাতে পারলেও পারফেক্টভাবে কেক বানাতে পারতাম না। পারফেক্টভাবে কেক বানানো আমি আপুর ভিডিও দেখেই শিখেছি। তো যার কাছ থেকে পারফেক্টভাবে কেক তৈরি করা শিখেছি, তার এত বড় একটা অর্জনের দিনে আমি যদি এইটুকু না করি তাহলে আমার নিজের কাছেই আসলে অনেক বেশি খারাপ লাগতো। কারণ আমি অনেক দিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমি ফুড ফিউশনের 400k উপলক্ষে আমি একটা চারতলা কেক বানাবো। তবে কেকটা এমন দিনেই আমাকে বানাতে হয়েছে যেদিন আমার আসলে খুব জ্বর ছিল, তো এ কারণে আমি কেকটা অত বেশি সুন্দর করতে পারিনি, তবুও চেষ্টা করেছি। আপুকে আসলে কোনো দিন দেখিও নি, তার সাথে কোনো দিন কথাও হয়নি, শুধুমাত্র তার ভিডিও দেখেই তাকে আসলে অনেক বেশি ভালোবাসি। আর প্রিয় চ্যানেল হওয়ার কারণ হচ্ছে তার ভিডিওতে এমনভাবে সব কিছু বলে দেয়, সম্পূর্ণ ভিডিও দেখলে যে কেউ পারফেক্টভাবে বানাতে পারবে। এত বড় ইউটিউবার হয়েও কেউ কোনো সমস্যার কথা লিখলে সে রিপ্লাই দেয় এবং সবগুলো কমেন্টে রিয়্যাক্ট দেয়, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আসলে আপুর চ্যানেলের বয়সও কিন্তু অত বেশি দিনের নয়, খুব কম সময়েই 400k, এটা কিন্তু অনেক বড় অর্জন। ইনশাল্লাহ এই বছরের মধ্যেই আপুর 1 মিলিয়ন হয়ে যাবে। যে কোনো কিছুতেই আসলে শুকরিয়া আদায় করলে আল্লাহ অনেক বেশি খুশি হন। তো আপুর ভিডিও দেখে আমি শুধুমাত্র কেক তৈরি করাই শিখিনি, এই চ্যানেলটা ক্রিয়েট করাও মূলত আপুর ভিডিও দেখেই। আপুর একটার পরে একটা ভিডিও দেখতে দেখতে আমি জানতে পারলাম সে গ্রামে থেকে ইউটিউবিং করছে, তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আসলে আমার চ্যানেলটা ক্রিয়েট করা। তো যাই হোক, ইউটিউবে কোনো দিন সফল হতে পারবো কি না জানি না, তবে আপু অবধি যদি আমার ভিডিওটা পৌঁছায় তাহলেই নিজেকে আমি সফল বলে মনে করব। যারা এখনও আপুর চ্যানেলটা ভিজিট করেননি, অনুরোধ থাকবে একবার ভিজিট করে আসবেন, ইনশাল্লাহ সবার খুব বেশি ভালো লাগবে। আপুর চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সবাই আপুকে সাপোর্ট করবেন যেন এই বছরের মধ্যেই তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে যায়। আর আপুর জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আর দোয়া রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।